আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যে কারণে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন, পররাষ্ট্রমন্ত্রী। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, রমজানে আন্দোলন নিয়ে বিএনপিকে যা বললেন প্রধানমন্ত্রী। রোডম্যাপ ঘোষণার পর আবার কেন সংলাপ। দুর্নীতি এখন ক্যান্সারের রূপ নিয়েছে, রসনের স্বাদ। যেভাবে চীনে গিয়ে ফেঁসে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষিকা। ঘুষের টাকা ফেরত চেয়ে থানায় অভিযোগ আওয়ামী লীগ নেতার, তারপর যা ঘটল। যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় এক নায়ক। মহাসড়কে রোজাদারদের অপেক্ষায় থাকেন মেয়র। পণ্যের বাজারে রয়েছে দুষ্ট চক্র সিপিডি। যে কারণে অচল হয়ে পড়েছে ইসরায়েল, গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রের। সময় মতো আসতে বললেন বিচারক সাকিব, যা বললেন। রুচি দুর্ভিক্ষে উত্থান হয়েছে হিরো আলমের। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, রমজানে যে বার্তা দিলেন প্রভা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। যে কারণে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন, পররাষ্ট্রমন্ত্রী। আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনে বঙ্গবন্ধু কন্যার রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যদি জয়লাভ না হয় তাহলে আমাদের যে অর্জন সেগুলো ধূলিসাৎ হয়ে যাবে। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, আমেরিকা আমাদের বন্ধু দেশ। আমি আশা করব 1971 সালে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে আমেরিকা সেটা স্বীকার করবে। স্বীকার করলে আমরা সবাই খুব আনন্দিত হব। বিরোধী বিভিন্ন দলের কর্মকাণ্ড নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু নালিশ পার্টি আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা চালায়। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রমজানে আন্দোলন নিয়ে বিএনপিকে যা বললেন প্রধানমন্ত্রী। পবিত্র রমজান মাসে জনজীবনের পবিত্রতা ও শান্তি উপেক্ষা করে আন্দোলনে ঘোষণা দেয়ায় বিএনপিকে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, তারা রমজান মাসেও আন্দোলনে ঘোষণা দিয়েছে, অন্তত এই রমজান মাসে জনগণকে আন্দোলন থেকে নিস্তার দিন। শেখ হাসিনা বলেন, রমজান মাসে বেতন বৃদ্ধির আন্দোলনের সময় গুলি করে 17 শ্রমিককে হত্যা করেছিলেন খালেদা জিয়া। যারা রমজানে মানুষকে গুলি করে হত্যা করে তারা রমজান মাসের প্রতি সম্মান দেখাবে কী করে? তাই তো তারা এই মাসে আন্দোলনে ডাক দিয়েছে। পবিত্র রমজান মাস ও মানুষের দুর্ভাগ্যের প্রতি তাদের কোনো অনুভূতি নেই। প্রধানমন্ত্রী বলেন, রমজানে প্রধান সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ইফতার পার্টি না করে খাবার বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রোডম্যাপ ঘোষণার পর আবার কেন সংলাপ। কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নিবন্ধিত 39টি রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। গত জুলাইয়ে সেই সংলাপে অংশ নেয়া দলগুলোর কাছ থেকে 320টি প্রস্তাব আসে। এসব প্রস্তাব পর্যালোচনার পর একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে ইসি। সেই রোডম্যাপে পুনরায় সংলাপ আয়োজনের কোনো প্রসঙ্গ না থাকলেও এখন ফের সংলাপের আয়োজন করতে যাচ্ছে ইসি। জুলাইয়ে সেই সংলাপ বর্জনকারী বিএনপি ও তার মিত্র দলগুলোকে এবারের সংলাপে আমন্ত্রণ জানিয়েছে ইসি। কিন্তু বিএনপি বরাবরই বলে আসছে, বর্তমান সরকারের অধীনে দলটি নির্বাচনে যাবে না, কাজে ইসি সংলাপের আহ্বানে তারা সাড়া দেবে না। অন্যদিকে ইসি বলে আসছে, এই বিষয়ে তাদের কিছুই করার নেই। সঙ্গত কারণে প্রশ্ন জেগেছে, তবে কেন ফের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর? এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, দুর্নীতি এখন ক্যান্সারের রূপ নিয়েছে, রসনের স্বাদ। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রসনের স্বাদ বলেছেন, সর্বগ্রাসী দুর্নীতি এখন ক্যান্সারের রূপ নিয়েছে, একে কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানাই। রসনের স্বাদ বলেন, প্রধানমন্ত্রীর চেষ্টায় উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ, কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজানে সিএম সাধনাকে তোয়াক্কা না করে সব নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে চলেছে। দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি, নিম্ন আয়ের
মানুষের জীবন জীবিকা দুর্বিষহ করে তুলেছে। এসব অসাধু ব্যবসায়ীদের কারণে নিত্যপণ্যের এমন কোনো দ্রব্য নেই যার দাম বৃদ্ধি পায়নি। তিনি বলেন, এদের জন্য দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা আর উন্নয়নের উজ্জ্বলতা ম্লান হয়ে পড়েছে। এতে করে স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দানকারী শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে। সুবিধাবাদী দুর্নীতিবাজীদের জন্য দেশপ্রেমিক জনতার এক সাগর রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়নি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যেভাবে চীনে গিয়ে ফেসে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষিকা। যশোরের চৌগাছায় এবার শারমিন সুলতানা জিনিয়া নামে প্রাথমিক বিদ্যালয়ে এক সহকারী শিক্ষিকা বিধি বহির্ভূতভাবে মেডিকেল ছুটি নিয়ে চীনে অবস্থান করেছিলেন বলে অভিযোগ উঠেছে। জিনিয়া উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মাজালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে গত 23 জানুয়ারি যোগদান করেন। গত 23 ফেব্রুয়ারি সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেয়ার পর তিনি চীনে চলে গেছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম। জিনিয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন, পরে স্নাতকোত্তর করার জন্য চীনে যান। এর মধ্যে করোনা শুরু হলে দেশে চলে আসেন। এর মধ্যে প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে চাকরি পেয়ে যোগদান করেন। এখন করোনার প্রকোপ কমে যাওয়ায় কোর্স সম্পন্ন করতে চীনে চলে গেছেন। এর আগে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বরখান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিশাত মুনোয়ারা নামে এক সহকারী শিক্ষিকা মেডিকেল ছুটি নিয়ে আমেরিকার স্বামীর কাছে চলে যাওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর শিক্ষা অফিসের তদন্তে ঘটনাটি প্রমাণিত হয়। এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে, ঘুষের টাকা ফেরত চেয়ে থানায় অভিযোগ আওয়ামী লীগ নেতার। তারপর যা ঘটল, বগুড়া ঘুনট উপজেলার এলাঙ্গি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচনে পরাজিত হয়ে ঘুষের টাকা ফেরত পেতে থানায় অভিযোগ করেছেন এম এ তারেক হেলাল নামের এক আওয়ামী লীগ নেতা। রোববার রাতে আব্দুল হান্নান নামের এক শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে তিনি ধুনট থানায় অভিযোগ করেন। এম এ তারেক হেলাল এলাঙ্গি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, 20 মার্চ এলাঙ্গি বিশ্ববিদ্যালয়ের এলাঙ্গি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করতে ছাত্র অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদে ভোট গ্রহণে অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষকদের গোপন ভোটে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল পাশা, আব্দুল হান্নান ও রুনা লালা নির্বাচিত হন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে বড় এক নায়ক রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের প্রধান নিকোলাই ক্রুশেভ বলেছেন, যুক্তরাষ্ট্র এখানকার সবচেয়ে বড় এক নায়ক, কারণ তারাই অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে। রাশিয়ার সংবাদ মাধ্যম রাশিয়ার স্কায়া গ্যাজেটাকে দেয়া এক সাক্ষাৎকারে নিকোলাই পাত্রুশেভ বলেছেন, যুক্তরাষ্ট্রই বর্তমান বিশ্বের একমাত্র বড় এক নায়ক, তারা বিশ্বের অন্যান্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে গণতন্ত্র বিনষ্ট করে। আবার তথাকথিত গণতন্ত্র সম্মেলনে তারাই গণতন্ত্রের কথা বলবে, চিন্তার স্বাধীনতার কথা বলবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মহাসড়কে রোজাদারদের অপেক্ষা থাকেন মেয়র। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনিশ অংশে মহিপালের অপেক্ষায় থাকেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজে। কখন আসবে গাড়ি, তারপর থামবে। গাড়ি জানালা দিয়ে বাড়িয়ে দেয়া হাতে এক প্যাকেট ইফতার তুলে দিতে পারলে পরম স্বস্তি। প্রতিদিন রোজাদার যাত্রীদের জন্য অপেক্ষায় ফেনি পৌর মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজে। ইফতারের এমন ব্যতিক্রমী আয়োজন শুধু এবছরই নয়, মেয়র নির্বাচিত হওয়ার আগে থেকে তার এ প্রয়াস। 10 বছর ধরে প্রতি রোজে মহাসড়কের রোজাদারদের জন্য থাকছে তার এ ব্যক্তিগত আয়োজন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পণ্যের বাজারে রয়েছে দুষ্ট চক্র সিপিডি। বাজার ব্যবস্থার দুর্বলতা নিয়ে সীমিত সংখ্যক প্লেয়ার বাজার নিয়ন্ত্রণ করছে, এর সঙ্গে আপোষ করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। বাজার ব্যবস্থাপনায় কোনো কৌশলে কাজ করছে না, বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান ছোট প্রতিষ্ঠানকে খেয়ে ফেলছে। বাজারে ছোটদের প্রভাব ও অংশগ্রহণ ক্রমশ সংকুচিত হয়ে আসছে, অন্যদিকে বাড়ছে বড়দের অনাকাঙ্ক্ষিত প্রভাব। এছাড়া পণ্যের বাজারে রয়েছে দুষ্টচক্র। দ্রব্যমূল্যের ব্যাপারে সিবিডির নির্বাহী পরিচালক বলেন, মুদ্রাস্ফীতি হিসাবের সঙ্গে বাজারের মিল নেই। গত ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি 8.78%, অথচ কোনো কোনো পণ্যের দাম 30%-এরও বেশি। মার্চ মাসের দর 25% বেড়েছে। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্য মূল্যে যে উৎফলন ছিল তা কমে গেছে। সব পণ্যের দামই এখন নিম্নগতি, তবে দেশে কমছে না। আমদানি পণ্য ছাড়া দেশে উৎপাদিত পণ্যের দামও বাড়ছে। চাল দেশের উৎপাদন নয়, তবে ভিয়েতনাম এবং থাইল্যান্ডের চেয়ে বাংলাদেশের চালের দাম বেশি। সয়াবিনের দাম বরাবরই বেশি ছিল, এখনও দাম বাড়তি। চীনের দাম ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশে বেশি।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে কারণে অচল হয়ে পড়েছে ইসরায়েল গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রের। প্রধান বন্দরগুলো বন্ধ রয়েছে, ঘেরা হয়ে পড়েছে স্টক এক্সচেঞ্জ, সরকারের আদেশ মানছে না পুলিশের একটি অংশ, পদত্যাগের ঘোষণা দিচ্ছেন আমলা কূটনীতিকরা। বিচার বিভাগের সরকারের আজ্ঞাবহ করা ষড়যন্ত্রের প্রতিবাদে টানা বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে ইসরায়েল। অদ্ভুত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ। মন্ত্রিসভাকে সুপ্রিম কোর্টে যে কোনো রায় স্থগিত ও রদ করার ইখতিয়ার দিতে কঠোরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার পার্লামেন্টে যে সংস্কার প্রস্তাব এনেছে তা স্থগিত করার আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। জেরুজালেমের প্রধানমন্ত্রী বাসভবনে বিক্ষোভকারীদের হামলা ও নজিরবিহীন অচল অবস্থায় পরিপ্রেক্ষিতে সোমবার সকালে তিনি এ আহ্বান জানান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সময় মতো আসতে বললেন বিচারক সাকিব জাব। বললেন প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কয়েকটি মামলা করেছেন চিত্রনায়ক সাকিব খান। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন। ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। দুপুর 12:50 ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে আসেন তিনি। এরপর জবানবন্দি হাতে কাঠ গড়ায় ওঠেন। এ সময় বিচারক বাদীকে উদ্দেশ্য করে বলেন সময় মতো আসতে হবে, আগের দিনই বলে দেওয়া হয়েছে কখন আসতে হবে। তখন সাকিব খান বলেন জি স্যার। এরপর বিচারক বলেন এটা তো আপনার আইনজীবী ভালো জানার কথা। এরপর তিনি জবানবন্দি দিতে শপথ পাঠ করেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রুচির দুর্ভিক্ষে উত্থান হয়েছে হিরো আলমের। কন্টেন্ট ক্রিয়েটার উত্থান নিয়ে সম্প্রতি অভিনয় শিল্পীর সঙ্গে একটি অনুষ্ঠানে কথা বলেন নাট্যকার অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদ। তিনি বলেন আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি আর সেখানে থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে। মামুনুর রশিদ আরও বলেন এই উত্থান কুরুচি কুশিক্ষা অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে এটা যেমন রাজনৈতিক সমস্যা আবার তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও। তিনি বলেন খোঁজ নিয়ে জানতে পারি যে সে যখন সংসদ নির্বাচন করছে তাকে কেউ একটা গাড়ি দিচ্ছে, সে গাড়ির আবার 9-10 বছর ধরে কোনো ফিটনেস নেই। তাকে নিয়ে অনেকদিনই আমি বিরক্ত ছিলাম, এ নিয়েও বিরক্ত ছিলাম, দেশের মানুষের তো রুচি দুর্ভিক্ষ হয়ে গেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রমজানে যে বার্তা দিলেন প্রভা। চলছে পবিত্র রমজান মাস, এই মাসের ধৈর্যের শিক্ষা দেয়। রমজানের শুরুতে সে কথা জানালেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এ কথা জানান তিনি। প্রভা বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়, এ কারণে সেখানে প্রায় নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেন। সেই ধারাবাহিকতা রমজান নিয়ে এবার কথা বলেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সাদা সালোয়ার কামিজ পরা একটি ছবি পোস্ট করেন প্রভা, সেখানে তাকে হাসি মুখে দেখা যায়। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন রমজান আমাদের ধৈর্য অধ্যাবসায় এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। তিনি আরও লেখেন আসুন আমরা এই মাস জুড়ে এই ফজিলতগুলো বহন করি, এই রমজান আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসুক এবং আপনার ইমান বৃদ্ধি করুক। রমজান মুবারক।